ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন সদ্য শেষ হওয়া কোপা আমেরিকা চলাকালীন সময়ে কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসে মাঠে র্যাফ্রির সিদ্ধান্ত নিয়েও অভিযোগ ছিল আর্জেন্টাইন অধিনায়কের কনমেবলকে দুর্নীতিগ্রস্ত বলায় লিওনাল মেসিকে এবার কঠিন শাস্তি দিয়েছে কনমেবল আন্তর্জাতিক ফুটবলে তিন মাসের জন্য নিষিদ্ধ হওয়ার পাশাপাশি পঞ্চাশ হাজার ডলার জরিমানা করেছে তারা আন্তর্জাতিক ফুটবল থেকে তিন মাস মাঠের বাহিরে থাকতে হবে মেসিকে এবার সেই একই রকমভাবে কোপাল পুরোচ্ছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়াল জেসুসের ফাইনাল ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন গ্যাব্রিয়াল জেসুস এ সময় তিনি রাগ সামলাতে না পেরে ভিএআর মনিটরকে ধাক্কা দিয়েছিল চ্যানেলে যাওয়ার সময় কেঁদেছিলেন আর সেই সব কারণে তাকে এবার কনমেবল দুই মাসের জন্য আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ করেছে জরিমানা করা হয়েছে ত্রিশ হাজার ডলার ম্যাচ শেষে অবশ্যই নিজের আচরণের জন্য ক্ষমাও চেয়েছেন জেসুস কিন্তু শেষ পর্যন্ত শাস্তি পেতে হয়েছে তার দুই মাস সময়ের মধ্যে ব্রাজিলের যত প্রীতি ম্যাচ বা প্রতিযোগিতামূলক ম্যাচ আছে সবকিছুই মিস করবেন জেসুস এই দুই মাস আন্তর্জাতিক ফুটবলের বাহিরে থাকবেন এই ফরওয়ার্ড